আজ মারাত্মক সব তথ্য জানাবো তিসি বীজকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তিসি যাকে ইংরেজিতে ফ্ল্যাক্সিড বলে, যেটা এখন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই বীজ বা শস্য দানা বা ভেষজ উপাদান যাই বলুন না কেন, আয়ুর্বেদে তিসিকে বলকারক, বায়ু ও পিত্তনাশক, কফ দোষ নাশক, দৃষ্টিশক্তি বর্ধক, রক্ত দোষ নাশক ও পরিষ্কারক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, যদি এই তিসি বীজ সঠিকভাবে কেউ খেতে পারে, তাহলে তার দেহের আশেপাশেও কোনো রোগ কখনোই ঘেঁষতে পারবে না। এছাড়াও যদি বিস্তারিতভাবে বলতে চাই, তাহলে ডায়াবেটিস, থাইরয়েড অর্থাৎ হাইপোথাইরিজম এবং হাইপারথাইরয়েডিজম বা গয়েটার, সব ধরনের থাইরয়েড হরমোনের সমস্যার জন্যই তিসি বীজ প্রধান ঔষধ হিসেবেই কাজ করে। কারণ কি জানেন বন্ধুরা, তিসি বীজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, আরও আছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন B1, B2, ভিটামিন B6, ফোলেট, প্রচুর পরিমাণে আয়রন এবং ম্যাগনেসিয়াম, এছাড়াও আছে প্রচুর ক্যালসিয়াম ও পটাশিয়াম। এই সকল উপাদানগুলো যে শস্য দানা বা খাবারে রয়েছে, সেটা যে সঠিকভাবে খেলে আমাদের দেহের রোগ দূর হবে, এটা স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই নিশ্চয়ই বুঝে গেছেন। কিন্তু তার আগে আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি জানা দরকার, তা হলো তিসি বীজ যদি সঠিকভাবে খেতে না পারি, তাহলে যেসব রোগের কথাই বলি না কেন, কোনো রোগই আমাদের দেহ থেকে দূর হবে না। এই দানা কেনার পরে খুব ভালো করে একে রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকানোর পর আপনি চাইলে 1 থেকে 2 মিনিট খুব হালকা আঁচে গরম করে নিতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে বারবার বলছি, এই তিসি বীজ কিন্তু বেশিক্ষণ ধরে গরম করা যাবে না। রোস্ট করুন বা হালকা ভাজুন বা গরম করুন, যাই বলুন না কেন, করতে হবে খুব অল্প সময়ে, যাতে এটা লালচে হয়ে না যায়। এই শস্য বীজটি বা তিসি কিন্তু দেখতে এমনিতেই লালচে ধরনের, তাই ভাজার সময় খুব খেয়াল রাখবেন, বেশিক্ষণ ভাজলে এর সব ধরনের পুষ্টিগুণই নষ্ট হয়ে যাবে। যদি সম্ভব হয় একে কাঁচাই গ্রহণ করতে হবে। কিন্তু আপনি এই শস্য দানা বা তিসি বীজকে অবশ্যই খুব ভালো করে গুঁড়ো করে নেবেন, অর্থাৎ এটাকে মিক্সার গ্রাইন্ডার অথবা পাটায় পিষে যেভাবেই হোক না কেন, খুব ভালো করে গুঁড়ো করে পাউডার তৈরি করে নিতে পারেন। এবং বন্ধুরা, এই পাউডার আপনাকে প্রতিদিন সকালবেলায় অথবা রাতে ঘুমানোর আগে সেবন করতে হবে। কতটুকু সেবন করবেন, কোন রোগের জন্য, সেই বিষয় পরে বলছি। তার আগে বলে নেই, এই তিসি বীজ আপনার দেহের কোন কোন রোগ চিরতরে দূর করবে। আমাদের দেহকে সুস্থ রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই খাবারটিতে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, বিশেষত মানসিক উদ্বেগ বিষণ্ণতা, যাকে অ্যাংজাইটি বলে প্রকাশ করা হয়ে থাকে, এই রোগটি একদম দূর করতে পারে এই তিসি বীজ। আবার দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় কয়েক গুণ এবং চোখের বিশেষ রোগ গ্লুকোমাকে দূর করতে পারে, ব্রেইন পাওয়ার বাড়িয়ে দেয় কয়েক গুণ। তাই আপনার শিশুকে এই তিসি বীজ খাওয়ানোর অভ্যাস করুন। আসলে শিশু থেকে বৃদ্ধ প্রতিটি মানুষের জন্য এই খাবারটি খুবই গুরুত্বপূর্ণ। তিসি বীজ আপনার হার্টকে সুস্থ রাখবে, শরীরের ভেতরের প্রদাহের মাত্রা একদম দূর করে দিবে। অনেকেই বলে থাকেন যে তাদের দেহ জ্বালা পড়া করে, হাত পায়ের তালুতে জ্বালা পড়া হয় বা প্রস্রাবেও জ্বালা পড়া হতে থাকে, তাদের বলবো আজ থেকেই আপনারা এই তিসি বীজ খাওয়া শুরু করুন। টানা 7 দিন খেয়ে দেখুন, আপনার শরীরের এই সব রোগ একদম গোড়া থেকে দূর হয়ে যাবে। পেটের সব ধরনের রোগ দূর করতে কতটা কার্যকরী হবে এই তিসি বীজ, যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য আছে এবং এর কারণে অশ্ব বা পালসের মতো দুরারোগ্য ব্যাধিও হয়ে গেছে, তারা অবশ্যই আজ থেকেই এই তিসি খাওয়া শুরু করে দিন। তিসি আপনি কিভাবে খাবেন তা তো অবশ্যই বলবো, আর কতটুকু খাবেন তাও জানাবো। কিন্তু বন্ধুরা, যারা পেটের অসুখের কারণে বা হজম না হওয়ার কারণে হাত পায়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, হৃদরোগ, হাই কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়াবেটিস, মাথা ব্যথা, ত্বকের শুষ্কতা, রুক্ষতা, ত্বক কুচকে যাওয়া, চুল ঝরে যাওয়া, চোখের নিচে ডার্ক সার্কেল, এই সমস্ত রোগে ভুগছিলেন, তাদের বলছি আপনি আগে আপনার পেট ঠিক করুন, তাহলে এই সকল রোগ এমনিতেই দূর হয়ে যাবে। তিসি বীজ যিনি একবার সেবন করবেন, তিনি অবশ্যই বুঝবেন এর উপকারিতা কতখানি।
তিসি বীজ খেলে থাইরয়েড হরমোন সঠিকভাবে কাজ করতে শুরু করে। তাই হাইপারথাইরয়েড, হাইপোথাইরয়েড এবং গয়টার এই সমস্ত রোগ ভালো হয়ে যায়। যাদের থাইরয়েড রয়েছে তারা তিসি বীজ প্রতিদিন সকালে এবং রাতে দুইবার করে সেবন করতে পারে। তিসি বীজ রক্ত পরিষ্কার করে, তাই আপনার দেহের দূষিত কোনো রক্ত কখনোই থাকবে না। এতে কিডনি রোগ যেমন দূর হবে, তেমনি লিভারও অনেক ভালো থাকবে। আবার এটা হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রলকে দূর করার পাশাপাশি আপনার হার্টকে রাখবে একদম সুরক্ষিত। চুলের যত্ন নেবে এবং ত্বক ভালো রাখবে, ফলে ত্বক এবং চুল নিয়ে কোনো দিন সমস্যা হবে না। তিসি বীজ কারা কখনোই খাবেন না এটি কিন্তু একটি জরুরি বিষয়। তিসি বীজ খাবেন না তারা যারা গর্ভবতী নারী, আবার যাদের রক্ত পাতলা তারাও তিসি বীজ খাবেন না। সবচেয়ে বড় কথা, আপনি তিসি বীজ অবশ্যই সঠিক পরিমাণে খাবেন, কারণ তিসি বীজে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং ফাইবার, যা অতিরিক্ত খাওয়ার ফলে আপনার বমি বমি ভাব বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। তাই অবশ্যই এই বিষয়টি মন দিয়ে শুনুন যে তিসি বীজ অবশ্যই আপনি প্রতিদিন এক চা চামচ করে গ্রহণ করবেন। যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, অর্থাৎ 18 বছর থেকে পরবর্তী, সকলেই এক চামচ করে গ্রহণ করতে পারবেন। যদি কারো থাইরয়েডের মাত্রা অনেক বেশি হয়ে থাকে, তাহলে তিনি 2 চা চামচ করে গ্রহণ করতে পারবেন। যদি কারো শরীর খুব বেশি মোটা হয়ে থাকে, তাহলে তিনিও 2 চা চামচ গ্রহণ করবেন। এক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে 1 চা চামচ এবং রাতে ঘুমানোর আগে 1 চা চামচ, অবশ্যই খাবার গ্রহণের আধা ঘন্টা আগে এই তিসি বীজ গ্রহণ করতে হবে। 1 চা চামচ তিসি বীজ পাউডার গরম পানিতে ভালো করে মিশিয়ে নিন, তারপরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন, যতক্ষণ পর্যন্ত না এই গরম পানি খাওয়ার উপযোগী হয়ে আসে এবং তিসি বীজের সম্পূর্ণ গুণাগুণ গরম পানিতে মিশে যায়। ততক্ষণ অপেক্ষা করার পরে খুব ধীরে ধীরে তিসি বীজকে সেবন করুন। ঢকঢক করে একেবারেই খেয়ে নেবেন না। এটা খাওয়ার আধা ঘন্টা পরে আপনি সকালের খাবার অথবা রাতের খাবার গ্রহণ করবেন। তো বন্ধুরা, শরীরের সব রোগ দূর করতে তিসি বীজ খাওয়া আজ থেকেই শুরু করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।